জীবনের চরম পাঁচটি সত্য। নাম্বার এক, মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না। নাম্বার দুই, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার তিন, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার চার, মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। নাম্বার পাঁচ, আপনজনের থেকে পৃথিবীতে বড় শত্রু আর হয় না। যে থাকার সে এমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল কথা। যদি তোমার কাছে টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে সব সময়। যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না। শুধু এতটুকু বলো, যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। হাজার টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসার মানুষের কাছে অনেক বড় উপহার। তুমি আমার বিশ্বাস ভেঙেছো, আমি তোমার প্রতি কৃতজ্ঞ, কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ সবাই বিশ্বাসযোগ্য নয়। জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক, একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না, আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। ভুলেও কোনো আত্মীয়ের বাড়ি ঘন ঘন যাবেন না, আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন, লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে। দুটো জিনিসের প্রতি মানুষের সারা জীবন একটা আক্ষেপ থেকেই যায়, হারিয়ে যাওয়া মানুষ আর ফেলে আসা সময়। অর্থের টান পড়লে বোঝা যায় সবার আগে কাছের মানুষগুলো আস্তে আস্তে নিজেদের কিভাবে আড়াল করে নেয়। সম্পর্কগুলো অনেকদিন বেঁচে থাকতে পারে যদি ইগোগুলোকে সাইড করে রাখা হয়। মূর্খ লোকের আক্কেল কম, গুণী লোকের কদর কম, মরা নদীর পানি কম, রাগী লোকের ধৈর্য কম। যদি তুমি ব্যর্থ হও কখনো আশা ত্যাগ করো না, কারণ ফেল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। মনে রাখবেন আপনি কে বা আপনার কি আছে তার ওপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার ওপর। উন্নতি করতে চাইলে তুলনা করো তার সাথে যে তোমার থেকে এগিয়ে আছে, আর সুখে থাকতে চাইলে তুলনা করো তার সাথে যে তোমার থেকে নিচে আছে। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, সফলতা পাবেই।